এই বেয়াদব, দেখ গাড়ির অবস্থা কি করছে, এই নামো তো। দেখো গাড়ির কি অবস্থা করছে দেখো। এই এই বেয়াদব এদিকে, এই উঠা জলদি আয়, দেখছো গাড়িতে কাদা লাগায় কি করছে, এই কিসির বাচ্চা, এই উঠা, এই এদিকে। আরে ভাই তুমি কখন আইছো, আর কত সুন্দর গাড়ি, গাড়ি কবে কিনছো তুমি ভাই? এই ভাই মানে কিসের ভাই, কার ভাই? এই তুমি তো বলেছো তোমার কোনো ভাই বোন নেই, তুমি নাকি বাবা মায়ের একমাত্র সন্তান, তাহলে এই লোকটা তোমাকে ভাই বলছে কেন, কি ব্যাপার? আরে ভাই কিসের ভাই, আমার তো কোনো ভাই নাই, ওরা কি কিসের ভাই বোন, আমার আমার কোনো ভাই নাই, তোমাকে আমি চিনি না, তুমি বুঝছো আমার গাড়িতে এখন মাটি পালাইছে না, তাই ভাই বলে ক্ষমা চাওয়ার জন্য আসছে। এই কাজ কি কীভাবে কাজ করিস? হ্যাঁ ভাই, ভাই তুমি এসব কী বলতেছো, তুমি আমাদেরকে চেনো না? আরে আমি তোমার ভাই, এ তোমার বোন, আরে এত বছর পর তুমি কোথার থেকে আসলে, আর তোমার সাথের এই মেয়েটাকে তুমি ভাইয়া, এই মেয়েটার সামনে আমাদেরকে এভাবে অপমান করতেছো, নিজের ভাই বোনকে তুমি অস্বীকার করতেছো, কী সমস্যা ভাই তোমার? এই চুপ কর, কিসের ভাই, আমি তোর ভাই, ছোটো লোকের বাচ্চা, তুই আমার গাড়ি নোংরা করছস, আবার ভাই দাবি করিস। হ্যাঁ তুই জানিস এই গাড়ির দাম কত, তোর মতো চাষাকে 10 বার বিক্রি করলো এই গাড়ির দাম হবে না, আর তুই আমাকে ভাই দাবি করিস। শুনো আমি ওকে চিনি না, এই মেয়েটাকে আমি তাকেও চিনি না, আমাদের একটা পুরনো বাড়ি আছে, যে বাড়িটা দেখানোর জন্য তোমাকে গ্রামে নিয়ে আসছি, আর এই চাষার বাচ্চা আমাকে বলে আমি নাকি তার ভাই। তুমি কি বলতেছো ভাইয়া, তুমি আমাদেরকে চিনতে পারতেছো না, আজকে 5 বছর আমাদের বাবা মারা গেছে, তুমি একটাবারও আমাদের খোঁজ খবর নাও নাই, আর আজকে এতদিন পরে আমাদের দেখা, আর তুমি আমাদেরকে চিনতে পারতেছো না, তুমি এতটাই বদলে গেছো ভাইয়া। এই চুপ কর, তুই কি বদলে গেছো, ওই কি বদলে গেছে, আর ওই তো বদলে জানি, ওই অমানুষ হয়েছে। হ্যাঁ ওই অমানুষ হয়েছে। কিরে ভাই তোর মনে নাই বাবা মারা যাওয়ার আগে আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে তোকে বিদেশ পাঠাইছে, সেই টাকায় আজকে তুই গাড়ি কিনেছিস, নিশ্চয়ই বড় বড় বাড়িও করেছিস, আর আজকে ভাই বোনদের চিনতে পারছিস না, তখন যদি আমরা বাবাকে বলতাম আমাদের সম্পত্তি বেঁচে ওকে দেওয়া হবে না, ওর বিদেশ যাওয়া হবে না, তাহলে তোর এই ফুটানি আজকে থাকতো না, আজকে নতুন মেয়েটার সামনে এভাবে অপমান করতে পারতি না। তুই কেমন মানুষ রে, কেমন মানুষ তুই, হ্যাঁ নিজের মায়ের পেটের ভাই বোনকে তুই অস্বীকার করিস, আরে তোর মতো মানুষের সঙ্গে কেন দেখা হলো আমাদের, কেন দেখা হলো, বাবা মরে গেছে 5 বছর, একটা দিন খোঁজ দেশটি, আমরা দুইটা মানুষ কীভাবে থাকি কীভাবে খাই, মানুষের জমিতে আমরা কৃষাণ দিয়ে খাই, তোর পিছনে সমস্ত টাকা খরচ করে তোকে বিদেশ পাঠানো হয়েছে, আমি হয়েছি কামলা, আমার বোন হয়েছে কামলার বোন, আজকে তুই অফিসার হয়েছিস না, অফিসার হয়েছিস, গাড়ি বাড়ি করেছিস। চুপ কর, তুই আর একটি কথা বলবি না, তুই যদি আরেকটি কথা বলিস না তোকে এখানে মাটিতে ফেলে তোকে আমি ফুটে ফেলবো। এই তুই গামছা খোল, এই গামছা তুই তোর তোর জিভে দিয়া, তুই তুই এই গাড়িটা পরিষ্কার করবি, না হলে কিন্তু তোকে আমি ছাড়বো না, তুই পরিষ্কার কর, কর ভালো করে পরিষ্কার কর, কর। এই ছাড়ো, কি করছো তুমি, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ আসলে না সমস্যা তোমার মধ্যে, সমস্যা এদের মধ্যে না, ও যা কথাগুলো বলেছে আমার তো মনে হয় এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে। শোনো আমি তোমাকে একটু অবিশ্বাস করি না, তুমি সত্যি করে বলো তো কাহিনী কি, সত্যি করে বলো, ওরা কি তোমার আসলেই ভাই বোন, কি হলো জবাব দাও। আর তুমি এসব কি বলতেছো, ওরা আমার কি কি জন্য ভাই বোন হতে যাবে? একদম চুপ করো, তোমাকে আমি বলেছি তুমি সত্যিটা স্বীকার করো, ভুলে যেও না তুমি আমার বাবার করা বাড়িতে থাকো, বাবার দেয়া প্ল্যাটে থাকো, তুমি সত্যিটা কথাটা স্বীকার করো, কি হলো বলো। ও এবার বুঝতে পেরেছি, তার মানে আপনি আমাদের ভাবি, না 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 ভাবি কেন হতে যাবেন, আপনি আমাদের নিজের মায়ের পেটের ভাই, নিজের ভাই বোনকে স্বীকার করতেছে না, আর আপনাকে কি বলবো, আমার ভুল হয়েছে ম্যাডাম, আমার ভুল হয়েছে। থাক ভাইয়া চুপ করো, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় যেতে হবে, এই সারের গাড়িটা মুছে দাও। হ্যাঁ ঠিকই কইছিস, লো গাড়িটা মুছে চাই কে। এই দাঁড়া তোমরা, আরে থামো তোমরা, কি শুরু করছো তোমরা, এই আমি কিন্তু তোমার মুখের থেকে এখনো উত্তর পাইনি, তুমি সত্যি করে স্বীকার করো এখনো, ওরা আসলে সম্পর্ক তোমার কি হয়, কি হলো তুমি কি বলবা? আসলে ওরাই আমার আপন ভাইয়ার বোন, জানো আমরা অনেক গরিব ফ্যামিলি, আমার বাবা দিন মজুরি কাজ করে আমাদেরকে লেখাপড়া করে আমাকে টাকা অনেক পড়াশোনা করিয়ে বিদেশে পাঠাইছে, মানুষের দুয়ারে দুয়ারে টাকা খুঁজে ধার করে আমাকে বিদেশে পাঠাইছে, আর সেখানেই তোমার সাথে আমার দেখা, তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়,
আমি তোমাকে বলেছিলাম আমরা অনেক কোটিপতি, আমাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু জানো আমাদের কোনো টাকা পয়সা নাই। আর এই কথাটা যদি তোমাকে সত্যভাবে বলি, হয়তো তুমি তুমি আমার সাথে সম্পর্ক করতে না, আমাকে বিয়ে করতে না, আর তোমার বাবা মাও আমার সাথে তোমাকে বিয়ে দিত না। তাই আমি এই সত্য ঘটনাটা সাফিয়ে রাখছি। ওরাই আমার ভাই বোন, ভাই আর বোন, কি বলতেছো তোমরা? আমাদের বাবা নাই মানে আমাদের বাবার কি হয়েছে? আমার বাবার কি হয়েছে বল? বাবার 5 বছর আগে মারা গেছে। ভাই ভাই বল বল, তুই আমাকে বল বাবার কি হয়েছিল, আমাকে সব খুলে বল, আমার বাবার কি হয়েছিল বল ভাই। ভাইয়া তোমার কি মনে আছে, তোমাকে বিদেশ পাঠানোর সময় বাবা সমস্ত সম্পত্তি বিক্রি করেও টাকা যখন মেকআপ হচ্ছিল না, তখন ধারে মানুষের কাছে টাকা নাই, সেই টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় মানুষটির শেষে কত অপমান। বাবা অপমান সহ্য করতে না পেরে রাতে স্ট্রোক করে মারা যায়। তোমার সঙ্গে যোগাযোগ করার কোনো ইয়েই পাইনি ভাইয়া, কত চেষ্টা করেছি তোমার সঙ্গে যোগাযোগ করব, বাবার মৃত্যুর সংবাদটা তোমাকে দিতে পারি নাই ভাইয়া। ভাই আসলে আমি যা করছি একদম অন্যায় করে ফেলছি বাবার সাথে। বাবা বাবা আমার চোখের সামনে কতই না কষ্ট করছে, আর আমি সেই বাবার কোনো খোঁজ খবর নিলাম না ভাই। আমি আগে বাবার কাছে যাবো, আমি আমার বাবাকে দেখবো, আমার বাবাকে কোথায় রাখছো তোমরা আমি দেখবো।